করোনায় আক্রান্ত পরিচালক রাজ চক্রবর্তী টুইট করে নিজেই জানালেন সে কথা। সোমবার দুপুর নাগাদ পরিচালক টুইট করে জানান, আমি কোভিড পজিটিভ। আমার বাবা সম্প্রতি হাসপাতালে ভর্তি ছিলেন, কিন্তু দুবারই তার কোভিড রিপোর্ট নেগেটিভ এসেছে। আমি আপাতত বাড়িতেই কোয়ারেন্টাইনে রয়েছি। বাড়ির অন্যান্য সদস্যরা প্রত্যেকে কোভিড টেস্ট করিয়েছেন। খুব কঠিন সময়, কঠিন সময়ই বটে। রাজের পরিণীতা শুভশ্রী গঙ্গোপাধ্যায় মা হতে চলেছেন, আর মাত্র কয়েক দিনের অপেক্ষা আরবানার বাড়িতে আসছে নতুন অতিথি, আর তার মাঝেই এমন দুঃসংবাদ। প্রসঙ্গত, দিন কয়েক আগেই অভিনেত্রী কোয়েল সহ গোটা মল্লিক পরিবার করোনায় আক্রান্ত হয়েছিল, তবে বর্তমানে তারা করোনামুক্ত এবং পুরোপুরি সুস্থ। এবার টলিউডের খ্যাতনামা পরিচালক রাজ চক্রবর্তীর বাড়িতে করোনার হানা। খবর প্রকাশ্যে আসা মাত্রই ঘনিষ্ঠদের চিন্তার ভাঁজ পড়েছে শুভশ্রীকে নিয়ে। সম্প্রতি শুভশ্রীর শ্রাদ্ধভক্ষণ অনুষ্ঠান হয়েছে, খুব ঘনিষ্ঠ আত্মীয় স্বজনা ছাড়া কেউই উপস্থিত ছিলেন না। অভিনেত্রী মা হবেন বলে বাড়িতে বিশেষ সতর্কতাও অবলম্বন করা হচ্ছিল, কিন্তু এত কিছু সত্ত্বেও এড়ানো গেল না করোনার হানা।